আসসালামু আলাইকুম। বিরতির পর আবার আমরা ফিরে এলাম ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব ফদিলতুল শেখ আবুল হোসেন খান, এবং আমরা আলোচনা করছি আজকের টপিক নিয়ে, যেটি হচ্ছে কন্টিনিউশন অফ প্রিভিয়াস উইক, ইসলাম ইজ এ কম্প্রিহেন্সিভ ওয়ে অফ লাইফ। পাশাপাশি আমরা আপনাদের ফোন কলও নিয়েছি এবং উত্তরও দেওয়া হয়েছে, এবং এই সেগমেন্টটি আমরা শুরু করছি কলকে নিয়ে, কারণ আমাকে বলা হয়েছে প্রচুর কলার লাইনে আছেন, তাদেরকে আর আমি ওয়েট না করে কলটা নিই। দেখি আমাদের সাথে এই মুহূর্তে লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার প্রশ্ন করুন। জি, আমার দুইটা কোয়েশ্চেন ছিল। জি প্লিজ। প্রথম কোয়েশ্চেন হলো, এদেশে মানে অনেক বাঙালি যারা ট্যাক্স ফাঁকি দেয়, ওকে, এটা মানে কত বড় গুনাহ, এ সম্পর্কে জানা। বুঝে গেছে। জি। আর দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন হলো যে, হুজুর বললেন আমরা যেভাবে বিতর নামাজ পড়ি এটা সহি না, তাহলে ইবনে মাজাহ যেভাবে বলা আছে, তো এখানে তো দেখা যায় যে আমরা যেভাবে নামাজ পড়ি এটা আছে, যে এখন উপমহাদেশের আলেম ওলামারা কি তাহলে ভুল বলতেছে? আচ্ছা, আমরা এখানে কখনো বলি নাই যে সহি না। আপনার মূল প্রশ্ন কি? আপনি কি বলছেন আমাদের বলছি যে কোনো একটি মেথড সহি না, এরকম কি আপনি এর আগে আমি একটা অনুষ্ঠান দেখছিলাম, ওখানে বলছিল যে আমরা অনুষ্ঠান দেখেছেন। ওকে, বোঝা গেছে, বোঝা গেছে। অসংখ্য ধন্যবাদ। আপনি যে টিভির নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম নেন নাই, আপনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি এইরকমই হওয়া দরকার, কোনো ধরনের কোনো প্রতিষ্ঠা বা ব্যক্তির নাম নেই আমরা যেন প্রশ্ন করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। প্রথম প্রশ্নকে আমি একটু এলাবোরেট করতে চাচ্ছি এখানে একটু, কারণ এখানে ফাইন্যান্সিয়াল টার্ম ট্যাক্স ইভেশন আর ট্যাক্স অ্যাভয়েডেন্স দুইটা দুই জিনিস আছে, একটা হচ্ছে আইনের মাধ্যমে করা আর একটা হচ্ছে আইনকে লঙ্ঘন করে। তাই উনি যেটা বলেছেন ওটা হচ্ছে ট্যাক্স আইন লঙ্ঘন করে, ট্যাক্স ইভেশন। আপনি যদি কাইন্ডলি দুটোটাকে একটু টাচ করেন। ট্যাক্স না দেওয়ার এদেশে আইনি বহু ব্যবস্থা আছে। আপনি যদি কোনো চ্যারিটি কাজ করেন তাহলে আপনার ইভেন ঘরের রেন্ট দেওয়া লাগবে না, আপনার অফিসের রেন্ট দেওয়া লাগবে না, এদূর পর্যন্ত আসান আছে। এবং যারা আপনাকে দান করেছে এগুলো যদি আপনি শ করেন ট্যাক্স অফিসকে, তাহলে আপনি সেখান থেকে চ্যারিটির কাছ থেকে গিফটের হিসাবে আপনি আরও উল্টো পয়সা পাবেন। এই জাতীয় ব্যবস্থা এদেশে আছে আলহামদুলিল্লাহ। তো কিন্তু আনফর্চুনেটলি আপনার মেইন উদ্দেশ্য যেটা, মেইন টার্গেট যেটা, সেটা হচ্ছে যে ট্যাক্স ফাঁকি দেয় অনেকে। ট্যাক্স ফাঁকি দেওয়া একটা গুণা, একটা বড় গুণা। এই জন্য গুণা যে ট্যাক্সটা হচ্ছে গভর্নমেন্টের হক। আমি যদি গভর্নমেন্টকে আজকে দিই তাহলে কালকে আমাকে বেনিফিট দিবে এবং দিয়ে যাচ্ছেও, কথা বলছেন। এখন যদি আমি কম দিই তাহলে গভর্নমেন্ট কেমনি সার্ভাইভ করবে? কেমন? এই জন্য দেরা এবং নেরা উভয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী সুন্দর একখানে হাদিস আছে না, যে খুযু মিন আগনিয়াইহিম ওয়া তোমরা ধনীদের কাছ থেকে যাকাত তোমরা আদায় করো, কেমন, আর তোমরা গরিবদের উপর এগুলো তোমরা ব্যয় করো। তো এখন যদি ধনীদের কাছ থেকে ট্যাক্স না নেয় গভর্নমেন্ট, তাহলে গরিবদেরকে কেমনে দিবে? তো সেই হিসাবে নিয়ম হচ্ছে যে ট্যাক্স আপনার আমরা পে করতে হবে। এখন যদি কেউ কোনো গভর্নমেন্টকে ঠকাঠকি করে এই ট্যাক্স আদায় না করে, তাহলে কেয়ামতের দিন তো সে তো কঠিন মুসিবতে পড়ে যাবে। কারণ কোনো ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে গোটা জাতির সম্পদ, এটা একটা জাতীয় সম্পদ। এখন জাতীয় সম্পদকে একজন যদি মেরে খায় তাহলে এই সম্পদ সেই দিন ফেরত দেওয়ার তো আপনার নিজের কোনো পয়সাও থাকবে না আর ফেরত দেওয়া সম্ভবও হবে না, এই জন্য তার উপর আজাব হবে। কেমন? এই জন্য যেন আমরা গভর্নমেন্টকে সম্মান করি এবং গভর্নমেন্টের এই আইনগুলোকে, রুলগুলোকে যেন আমরা সম্মান করে এগুলো পে করে দেই, এটা হচ্ছে উত্তম এবং ইমানদারের জন্য হচ্ছে খুবই একটা সুন্দর কাজ এবং উন্নত চরিত্রের একটা অন্যতম একটা হক হচ্ছে যে আপনি আমি যা ট্যাক্স আসবে এটা আমরা আদায় করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, সেকেন্ড একটা কমপ্লিমেন্টারি কোয়েশ্চন হচ্ছে, যদি লিগ্যালভাবে ট্যাক্স অ্যাভয়েডেন্স, লিগ্যালি অ্যাকাউন্টেন্টের মাধ্যমে, ট্যাক্স এক্সপার্টের মাধ্যমে, যদি উনি লিগ্যালি যদি ট্যাক্স লাইবিলিটি কম থাকে তাহলে ওইটা একটু যদি ক্লিয়ার করেন। এটা কোনো সমস্যা নেই, এটা জায়েজ। আচ্ছা, যদি আপনি লিগ্যালি আপনার অ্যাকাউন্টেন্ট এই দেশের নিয়মকানুন খুব ঠিক মতো জানে, তার এগুলো রপ্ত থাকে, তাইলে সে আপনাকে হেল্প করতে পারবে। লিগ্যালি আপনার কত পর্যন্ত বিজনেস হইলে পরে আপনার উপর ট্যাক্স দেওয়া লাগবে না, এটা একটা সিস্টেম আছে। কেমন? এই জন্য একটা ট্যাক্সেশন পিরিয়ড যখন গিয়া কমপ্লিট হবে ওই সময় আপনি আপনার অ্যাকাউন্টেন্টের সাথে যদি এগুলো নিয়ে আলাপ করেন এবং বসেন, তাহলে এখানে কী কী ফাঁক ফোকর আছে অনেকগুলো আছে, অনেক অ্যাকাউন্টেন্টরা কিন্তু এগুলো জানে না। এগুলো জানা উচিত এবং আপনারও জানা উচিত, যেন আপনাদের আমাদের কারো যেন কোনো অবস্থায়, জাকাত যেমন করে আল্লাহর হক এমনি করে ট্যাক্স হচ্ছে জাতীয় হক,
এই এই হক থেকে যেন আমরা কোনো জাতিকে না ঠকাই, খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর ফেসিলিটি নিতে তো আমরা কমই নেই না, সব ফেসিলিটি নিচ্ছি, হেলথ থেকে এডুকেশন থেকে, তারপর দেওয়ার সময় কেন দেবো না। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এবং ভিতরে সম্পর্কে যদি একটু টাচ করেন, উনি হয়তো একটি অন্য একটি টিভি চ্যানেলে বা অন্য একটি মিডিয়া প্রতিষ্ঠানে উনি শুনেছেন একটু দোষারোপ, এটা একটু ক্লারিফাই করেন। কেউ কেউ বলে থাকেন যে আমরা বাংলাদেশ থেকে যে স্টাইলে পড়ে এসছি, পড়া শিখে এসছিলাম এবং এখানে এসে অনেকে পড়েছেন, এখনও পড়ে থাকেন, এটার নাকি দলিল নাই? কেমন এখন যদি দলিল না থাকে কোনো জিনিসে, তাহলে আমরা এই এটা কেন করবো? কিন্তু এটা কোনো দলিল না যে আলিম উলামা করেছেন, কোনো আলিম দলিল হইতে পারেন না। দলিল আমি নিজেও না, দলিল হলো কোরআন এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি পাওয়া যায় রে ভাই, আপনি আমল করেন আমিও করি। কোন দেশ থেকে আসছে এটাও কোনো কথা না, কোন ব্যক্তি কি আমল করেছেন, কোনো ব্যক্তি, কোনো দেশ এবং কোনো একজন পার্সোনালিটি, কোনো দলিল না ইসলামের জন্য। ইসলামের জন্য হচ্ছে দলিল কি? কোরআন এবং সুন্নাহ। রাসূল সাল্লামের কাছে আছে কিনা, ওনার কাছ থেকে পাওয়া গেছে কিনা, বা কোনো সাহাবি থেকে এটা পাওয়া গেছে কিনা, যদি কোনো দলিল পাওয়া যায় আপনি আমল করবেন আমিও করব। কিন্তু আমরা খুঁজে ওই শেষের দুইটার শক্ত শক্ত দলিল পেয়েছি, বুখারীর মুসলিম থেকে শুরু করে সবগুলো কিতাবে আছে, যে যেটা একটু আগে আমরা উল্লেখ করলাম, ও দুইটার নিয়ম, দুই পদ্ধতি ভিত্তির, এগুলো হচ্ছে আসহ ইনশাআল্লাহ, এগুলো আমরা যেন পড়ি। আল্লাহ আলম। আরেকটি জিনিস হচ্ছে যে বিষয় হচ্ছে যে এখানে যেহেতু উনি ভিতরের কথা বলছেন, আমরা এখন সাধারণত একটি প্রশ্ন, কানেক্টেড প্রশ্ন চলে আসে যে তাহলে কি আমাদের পূর্বপুরুষরা যে মানে জেনারেশন আফটার জেনারেশন করছেন, তাহলে কি তারা কি ভুল করেছেন? হ্যাঁ, দেখেন যদি ভুল হয় তাকে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তারা কম কম জেনেছেন। আজকালকে যেভাবে করে ইসলাম নিয়ে চর্চা হচ্ছে, হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে শুরু করে সকল জায়গায়, এগুলো খুব খুব ভালো করে, ইভেন বুখারি মুসলিমের কিতাব কজন নাম শুনছিল বলেন, যারা আমরা মানে একটু পড়াশোনা করেছি এই স্কুল মাদ্রাসায়, মানে কিছু শিক্ষাদীক্ষা নিয়েছেন, ওনারা হয়তো এগুলোর নাম জানতেন বা পড়তেন, কিন্তু কয়জন বাবা নাম জানতো, কয়জন মা নাম জানতো বুখারি মুসলিমের, ঠিক না? কিন্তু আজকাল আজকালকে সময়ের ব্যবধানে আলহামদুলিল্লাহ আজকালকে সবাই জানে, একটা বাচ্চা পর্যন্ত জানে যে ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে যেটা হয় এটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে রিয়েল। আর অনেক মানুষ অনেক কিছু তার সাথে সাথে অ্যাড করে দিয়েছে সুযোগ পেয়ে, ওই যে ভাইজান উল্লেখ করেছেন না যে ফিরদের কাজ কারবার কেমন, তো এইভাবে করে করে পীরদের নামেও অনেক জায়গায় এসেছে, পীর ছাড়াও অনেক লোক নিজে থেকে ঢুকিয়ে দিছে। এইসব এইসব জিনিসকে কেমন করে এখন একটু ক্লিন করা যায়, কেমন করে সুন্দর করা যায়, রিফাইন করা যায় রিয়েল ইসলামটাকে, আসল ইসলামটাকে, এটা হচ্ছে আমাদের জিম্মাদারি। এবং সেই জিম্মাদারি আঞ্জাম দিতে গিয়ে যদি ইনসান হিসাবে বলতে বলতে হয়ে যায়, এটা আল্লাহ আমাদেরকে মাফ করুন। কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করি এটা বলতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম থেকে পাওয়া গেছে, ও যদি কোনো এক্সাম্পল থাকে তাহলে এটা আমরা আমল করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। অসংখ্য ধন্যবাদ। শুকরান। হ্যাঁ প্রিয় দর্শক, চমৎকার প্রশ্ন ছিল, এখানে একটি বিষয় টাচ করার বিষয় হচ্ছে, প্রথমত আমরা ট্যাক্স ইস্যু নিয়ে যখন কথা বলেছি, অলওয়েজ মেক শিওর করবো যে দেশে আমরা বসবাস করছি এই দেশের আইন কানুন মেনে যেন চলি, এটা আমাদের নট অনলি দিনই দায়িত্ব বাট একটা ট্রু সিটিজেনশিপ, এটা কিন্তু সিটিজেন হিসেবে আমাদের এটা দায়িত্ব। এবং যদি আমরা কোনো আইন জানি না, তাহলে যারা জানে, যারা এক্সপার্ট এই বিষয়ে, তাদের কাছে আমরা পরামর্শ নিব, কনসাল্ট করব, এবং লর উইদিন দি লর থেকে আমরা যেন ফুলফিল করবো আর ডিউটি। এবং সেকেন্ড প্রশ্ন, যে ভিতরে যেহেতু এটা দুইবার এই প্রশ্ন এসেছে, আমরা আলহামদুলিল্লাহ আপনারা প্রশ্ন করছেন এবং আপনারা এই বিষয়ে অবগত আছেন, খেয়াল রাখবেন যে এইগুলা ডিফারেন্সেস অফ অপিনিয়ন নিয়ে যেন আমরা ডিভিশন অফ কমিউনিটি বা সোসাইটি না বানাই। এবং এগুলো হচ্ছে থিওলজিক্যাল বা একাডেমিক যদি ডিবেট রেখেও থাকে, যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন লেট দেম ডিসকাস দিস, যারা এই বিষয়ে কোনো ধরনের একাডেমিক নলেজ বা কোনো ধরনের এখানে ত্রুটি যদি থাকে, তাহলে দয়া করে প্লিজ ডু নট এঙ্গেজ ইন এনি ডিবেট or such sort of event or issue. Inshallah. Thank you very much. I hope it's clear for everyone. Dekhi poroborti caller ke achen. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Ji apnar proshno korun. Ji. Ami huzur assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullah wa barakatuh. Huzur kache jante chai Shaban pak na na pak jinish. Jemon একজন মানুষে সাওয়ার করলো, বালাহরি শরীর ধইল না, তার সয় গায়ে থাকলো সাবান মিশ্রিত পানি, এই অবস্থায় তার শরীর পাক না না পাক? আচ্ছা, বুঝা গেছে। দুই নম্বর প্রশ্ন, ওসিডি যে বদামল আছে, এই ওসিডি সারানোর উপায় কি? ওকে, ঠিক আছে, আমি বলছি। গোসলে, অজুতে, অন্য সময়, এই দুইটি কোয়েশ্চন হুজুরের কাছে আমি বিনয়ের সহিত
প্রশ্ন করছি, জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। বোঝা যাচ্ছে যে কলার মাশাআল্লাহ খুব ভালো প্রশ্ন করেছেন। প্রথম কথা ওই যে সোপ বা সাবান নিয়ে, দেখেন ভাইজান, আপনার আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে মোবারকবাদ না দিয়ে পারলাম না। সাবান তো সে নিজে পাক, কারণ কোনো জিনিস যদি নিজে পাক না হয় তাহলে কাপড় কেমনে পাক করবে, আপনাকে আমাকে পাক করবে কেমনে? আমরা যখন অপবিত্র হয়ে যাই, এই জন্য সাবান বলেন, সোপ বলেন, বা এই জাতীয় কোনো ধরনের শ্যাম্পু বলেন, এই সবগুলা ইটসেলফ পাক, সে নিজে পাক। আর ইসলামী শরীয়তের উসুল হচ্ছে যে যদি কোনো জিনিস পাক থাকে তাহলে অন্য জিনিসকে পাক করতে পারে, আর যদি সে নিজে না পাক হয় তাহলে পাক করবে কেমনে? তো আলহামদুলিল্লাহ, আপনার কোনো সন্দেহ রাখবেন না সাবানের ব্যাপারে, সকল সাবানই পাক, নম্বর ওয়ান। নম্বর টু হচ্ছে, সাবান দিয়ে আপনি গোসল করেছেন, তারপরে যদি এই গোসল সাবান মিক্স হয়ে যাওয়া, কী বলে, পানি যদি আপনার শরীরে থাকে, তাহলে এটা শেষ পর্যন্ত ধোয়া না হয় তাহলে পাক হবে কি না, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। যে সাবান মিশ্রিত যে শরীরের ময়লা, এর মধ্যে যদি আল্লাহ না করুন কোনো ধরনের কোনো নাপাক ইনগ্রিডিয়েন্ট মিক্স হয়ে থাকে, তাহলে পরে আপনার গোসল তো হবে না। এজন্য আপনার শাওয়ার টাওয়ারের শেষে আবার আপনি ফ্রেশ পানি দিয়ে ক্লিন করে ফেলবেন। এরপরে যদি একটু পিস্তা পিস্তা মতো থাকে, এটা কোনো অসুবিধা নাই, এটা হচ্ছে সাবানের জের, কথা বুঝছেন? সাবানটা যেন চলে যায়, আপনার গায়ের যত ময়লা এগুলো যেন চলে যায়, আপনার ফ্রেশ পানি ইউজ করার পর যদি একটু পিস্তা পিস্তা ভাব লাগে, একটু ভিজে ভিজে লাগে, কোনো সমস্যা নাই, আপনি পাক হয়ে গেছেন ইনশাআল্লাহ। ডাউট করবেন না, কোনো ডাউটকে একিনের স্থানে নেবেন না, ডাউটের নাম ডাউট, ডাউটকে অ্যাভয়েড করে চলবেন। জাস্ট একটি এডিশনাল প্রশ্ন আমি এটার সাথে করতে চাচ্ছি, তার মানে সাবান কেনার সময় আমরা দেখে কিনবো যে কী কী ইনগ্রিডিয়েন্ট আছে, কোনো ধরনের প্রহিবিটেড ইনগ্রিডিয়েন্ট আছে কিনা। জি, সাবানে কোনো কোনো সময় দেখা যায় অ্যালকোহল আছে, কোনো কোনো সাবানে আবার এই কী বলে এই হায়ওয়ানের জেলেটিন বা এরকম অ্যানিমাল ফ্যাট থাকে। এই অ্যানিমাল ফ্যাটওয়ালা ইনগ্রিডিয়েন্টওয়ালা যেগুলো সাবান, এগুলো অ্যাভয়েড করবো অবশ্যই, এটা যেন খেয়াল রাখি আমরা। থ্যাংক ইউ, বারাকাল্লাহ ফিকুম। এটা শুধু সাবান না, যে কোনো লিকুইড বা যে কোনো খাওয়ার ক্ষেত্রে, খাওয়ার দাওয়ার ক্ষেত্রে ওই যে ক্রিস্পিস আছে না বাচ্চাদের, দেখে পড়ে কি মধ্যে, হ্যাঁ আচ্ছা, অ্যানিমাল ফ্যাট যেন সকল ক্ষেত্রে আমরা মুমিনরা অ্যাভয়েড করি ইনশাআল্লাহ। আচ্ছা, মানে সুইটেবল ফর ভেজিটেরিয়ান রাখার পাশাপাশি আমরা দেখবো যে কোনো অ্যালকোহল রিলেটেড বা কিছু আছে কিনা, ওটাও খেয়াল রাখবো। ওকে, সেকেন্ড জিনিস উনি যেটা প্রশ্ন করেছেন, যেহেতু আপনি একটা কথা বলেছেন ডাউট, উনি বলেছেন ওসিডি। ওসিডি হচ্ছে যেটা আমি বুঝেছি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটি হচ্ছে যে মানুষ হয়তো ক্লিন করেছে তারপরে মনে হচ্ছে যে ক্লিন করে নাই। স্পেশালি আমরা দেখেছি যে অজু করার সময় অজু করে আসছে তারপরে মনে হচ্ছে হয়তো আমি ঠিকমতো হাত ধুই। এই ওসিডিওয়ালা লোকেরা আমাদের সমাজে কম না, কেমন ভাইজানকে বলছি, কিছুদিন আগে আমার এক মুসল্লি, বেশ পরিচিত এক মুসল্লি ভাই গেছেন, গিয়ে বলতেছেন যে আগে তার বাত করতে লাগতো 10 থেকে 15 মিনিট, এখন লাগে প্রায় 1 ঘন্টা। কারণটা কি, যে এই যে ভাই বললেন যে একটু ধোয়ার পর বলেছি, এটা তো বোধহয় পানি ঠিকমতো পৌঁছায় নাই, আমি আবার ধুই, এইভাবে করে করে 8-10 বার করে ধোয় এক একটা অঙ্গ। এটা এটার তো মেইন মেইন রোগ হচ্ছে অসিডি, কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার থেকে অনেক দূরে থাকতে উম্মতকে পরামর্শ দিয়েছেন। খেয়াল রাখবেন যে অসিডি যার একবার হয়ে গেছে সে খুব সহজে এখান থেকে বাঁচতে পারবে না, এটা তার জন্য খুব বড় ধরনের একটা মুসিবত। এটা অ্যাভয়েড করার একবারে সহজ তরিকা হচ্ছে এই, যে আপনি যখন, আপনি জানেন আপনার টয়লেটে সময় লাগে বেশি, আপনার বাথরুমে সময় লাগে বেশি, উজু করতে সময় লাগে বেশি, বাত করতে সময় লাগে বেশি, এই অবস্থায় সহজ তরিকা হচ্ছে যে আপনার নিকটজন যে আছে, ফর এক্সাম্পল আপনি স্বামী, আপনার ওয়াইফকে আপনি ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন যে আমার 15 মিনিটের যেন বেশি লাগে না, তুমি আমাকে হেল্প করো। তো স্বামী স্ত্রীর, যদি স্ত্রী আপনার আপনার বাতায় গিয়ে উনি প্রবেশ করে ডাকে, তাকে ভিতরে তাকে হেল্প করতে চায়, হেল্প করতে থাকে দিন এবং হেল্প করে, স্ত্রীর হেল্পে স্বামী যেন বাত করে, অথবা যদি স্ত্রী এই জাতীয় সমস্যায় পড়ে যায় তাহলে আপনি স্বামী হিসেবে হেল্প করবেন, কোনো অবস্থায় ওনার আগের যে টাইম এই টাইমটা ক্রস করবেন না। এবং ওনার হাত দেওয়ার পর, চেহারা দেওয়ার পর আপনি বলে দিবেন যে চেহারা দেওয়া হয়ে গেছে। উত্তম হয় যে কাউকে হেল্প না নিয়ে আপনি একলা যদি করতে পারেন, আপনার যদি মোটামুটি ব্যালেন্স থাকে, আপনার হুশ ঠিক থাকে, আপনি নিজে বাথরুমে ঢুকবেন, ঢুকে 3 বার আপনি সুন্নতের উপর আমল করলেন, তিনবার করে করে একটা পার্ট আপনি সাফ করলেন, ধুয়ে ফেললেন, এবার আপনি বলেন আমার হাত দেওয়া হয়ে গেছে, এরপরে আপনি চেহারা দেন, চেহারা দিয়ে বলবেন আমার চেহারা দেওয়া হয়ে গেছে, আপনি নিজে নিজে এটা আওয়াজ করে বলবেন, এতে করে আপনার অসিডির সাথে যে জিন থাকে সে কিন্তু হেরে যাবে। মানে এখানে ওয়াসওয়াসের সাথে একটা, এই ওয়াসওয়াস থেকে যদি সরতে হয় যদি আপনি এই ডাউটটাকে প্রাধান্য না দিয়ে আমি 3 বার করে ফেলছি এই ইয়াকিনের উপরে আমল করে, উইল মুভ অন টু দ্য নেক্সট। কোরআনুল হাকিমের সূরা আন-নাজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ইন্না যন্না লা ইগনি মিনাল হাকি শাইআ ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়ালাম ইউরিদ ইল্লা আল হায়াতাদ দুনিয়া। খুব শক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করেছেন যে তোমরা
একিনের জায়গায় ডাউটকে কোনো প্রাধান্য দিও না, জনকে ডাউটকে তোমরা কোনো গুরুত্ব দিও না। সুতরাং এই হিসাবে আপনি নিজে উজু করবেন, সমস্যা নাই। আপনি বলবেন আমার একবার করে আমার মাথা মাসা করা হয়ে গেছে, এরপরে আপনি পা দেওয়া আমার পা দেওয়া হয়ে গেছে, এইভাবে যদি আপনি এক একটা করে করে আওয়াজ দিয়ে নিজে নিজে এটা নিজে নিজে এস্টাবলিশ করেন তাহলে হয়ে যাবে। আর যদি নিজে না পারেন, এদূর পর্যন্ত আপনার অবস্থা নাই, আপনার ওয়াইফকে নেবেন, সন্তান হইলে মা হেল্প করবেন, বাবা হেল্প করবেন, কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ, আল্লাহ পাক সাহায্য করুন, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে একটা জিনিস বলতে চাচ্ছি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি, সায়েন্সের ভাষায় আমরা জানি এটাকে, ইটস আ সর্ট অফ মেন্টাল ডিসঅর্ডার, বাট বি কেয়ারফুল, ইট হ্যাজ টু বি ডায়াগনোসড অফিসিয়ালি। যদি এরকম কাউ যদি অফিসিয়ালি ডায়াগনোস হয়ে থাকে বা এটাকে যদি ইফ দে আর প্রুভেন টু হ্যাভ ওসিডি, এইখানে এই দেশে যে দেশে আমরা বসবাস করছি এখানে এটা ট্রিটমেন্ট আছে, এখানে ফেসিলিটি আছে টু কাম আউট অফ দিস কাইন্ড অফ ইস্যু। এবং আমরা শেখার কাছ থেকে উত্তর পেয়েছি যে এটা ইটস সর্ট অফ আ ওয়াসওয়াসা। তো এইরকম যদি ওয়াসওয়াসা আমরা শুনি, এটাকে কান না দিয়ে আমাদের যে ফেইথ আছে, আমাদের যে ইয়াকিন আছে, এটার উপরে নির্ভর করে এটাকে অ্যাভয়েড করা ভালো। এবং মেডিকেলি হেল্প নেওয়ার পাশাপাশি যদি আপনাদের কেউ এটা ডায়াগনোসিস হয়ে থাকে, যদি চ্যালেঞ্জেস কিছু থেকে থাকে, সরাসরি আপনার কোনো একজন যোগ্য অভিজ্ঞ আলিমের কাছে যাবেন, প্রশ্ন করবেন, এবং তারা আপনাকে বিভিন্ন ধরনের ইসলামিক ওয়েতে তর তারিখাতে আপনাকে এটা আরও কিছু হেল্প করবেন। বা প্লিজ কেউ যদি অসুবিধা থাকে, প্লিজ কনসাল্ট ইউর ডক্টর্স অ্যাট এন আর্লিস্ট পসিবল টাইম। দেখি পরবর্তী করার কাছে যাচ্ছে, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, প্রশ্ন করুন। জি, আমার একটা দুইটা প্রশ্ন আছে। জি, আমার প্রথম প্রশ্ন হলো যে সুলো যে কালার দেন এটা দেওয়া ঠিক নেই। ওকে। আর দুই নম্বর প্রশ্ন হলো যে অ্যাস্ট্রাল ক্রিম এটা হালাল নেই। অ্যাস্ট্রাল ক্রিম, ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? জি না। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। প্রথম হচ্ছে চুলের কালারের মধ্যে বোন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কালার দিয়েছেন সেটা হচ্ছে উত্তম কালার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কালার দিয়ে তিনি খুশি, আপনাকে এই কালার দিয়ে, আপনার চামড়ার কালার হোক আর চুলের কালার হোক, এই কালারটা আল্লাহ পাক আপনাকে ভালোবেসে দিয়েছেন, এই কালার তিনি দিয়ে খুশি। অতএব যেন আমরা আল্লাহর দেওয়া কালারের ওপর খুশি থাকি, নম্বর ওয়ান। নম্বর টু হচ্ছে যে কোনো বিবাহিত মহিলা বিয়ে হয়ে গেছে, এরপরে তার চুল কম বয়সে পেকে গেছে বা অন্য কোনো কালার ধরে ফেলছে যেটা স্বামী পছন্দ করেন না, যদি এমন অবস্থা হয় এবং এটা একটা ইস্যু যদি হয়ে যায় আপনাদের রিলেশনশিপের মাঝে, তাহলে এই অবস্থায় স্বামীর পরামর্শ অনুযায়ী স্ত্রী কেবলমাত্র এটাকে কালার দিয়ে কালো করতে পারেন। এই 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 অবস্থাটা কেবলমাত্র জায়েজ আছে, কিন্তু সাধারণত অন্যান্য মহিলা যার বিয়ে যদি হয় নাই সেও এটা পারবে না করতে, এটা করা ঠিক না। যদি এটা করে কোনো মহিলা, অবিবাহিত মহিলা, আর তার অরিজিনালটাকে হাইড করে, তাহলে বিয়ের পরে এটা কিন্তু বের হয়ে যাবে, এই আয়ব কিন্তু চুপানো থাকবে না, গোপন থাকবে না, আয়বটা পরে বাইর হবে, পরে বলবে তোমরা কেন আমাকে কো না, এটার উপর ইস্যু করে বিয়ে পরে শেষ হয়ে যাবে। এই জন্য এইসব কাজ করা ঠিক না। একমাত্র ঔষধ বলছি যদি প্রয়োজন হয়, আর যদি স্বামী চায় যে না তোমার এটা তো অসুবিধা অসুবিধা মনে হয়, তখন তার জন্য এটা এটা আপনাদের পক্ষে করা যায় যাচ্ছে। এখানে একটি বিষয় আমি জানতে চাচ্ছি, যেহেতু এখানে উনি বলছেন আপনি স্বামীর কথা বলেছেন, কিন্তু অনেক সময় দেখা যায় নন মাহরামের জন্য হয়তো টু বিউটিফাই ইন দি আইজ অফ দি সোসাইটি, ইন দি আইজ অফ দি আদার পিপল, এটাকে একটু যদি ক্লাস দেখেন। আমি আগেই উল্লেখ করেছি যে আল্লাহ যেটা দিয়ে আপনাকে ভালোবাসছেন এটা আপনি রক্ষা করবেন, এতে করে আপনার কাজিন কী বললো, আপনার অমুক কী বললো, আপনার চাচু কী বললো, এগুলো আপনি কোনো নোটিশে নিয়েন না। কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিউটিফাই করেছেন যা দিয়ে, এটার উপর যদি আপনি খুশি থাকেন তাহলে হচ্ছে উত্তম। হ্যাঁ, যদি এমন অবস্থা হয় যে আপনার কম বয়সে এই রোগটা হয়ে গেছে, তাহলে আপনি এখানে ট্রিটমেন্ট করেন, পার্মানেন্ট অনেক ট্রিটমেন্ট কিন্তু আছে, কেমন, এই জন্য আপনি আপনার ডাক্তারের সাথে, জিবির সাথে আপনি আলাপ করতে পারেন, আলাপ করে তার সলিউশন নেওয়া কোনো দোষ নাই। কিন্তু বিয়ে সাথীর সময় যেটা বলছি, এইভাবে করে দুঃখাবাজি করা, একটু উল্টাপাল্টা করে ফেলা, এটা কিন্তু আবার ঠিক না, খেয়াল রাখবেন। ওকে, তার মানে হচ্ছে মানে নন মাহরামের সামনে যদি এটার মেইন থাকে যে টু অ্যাট্রাক্ট দি নন মাহরাম, এটাও কি ব্যাপার? ওকে, গ্যাস নাই নন মাহরাম, যেহেতু আমরা এখানে মহিলার কথা বলছি, আমাদের একটু ছেলেদেরও কথা বলতে হয়, অনেক সময় সাদা চুল, উই ডোন্ট ওয়ান্ট টু শো ইট, তো আমরাও কিন্তু ছেলেরাও দেখেছি বা পুরুষরাও দেখেছি, দে টেক রেমেডি, ওই সেম থিং, কেমন, একটু বয়সকে আলাদা করার জন্য কেউ কেউ এটা করে থাকেন। যদি বিয়ে শাদী হয়ে যায় একটু তিনি মানে কি বলবো, আমরা সিলেটি ভাষায় পুষপাস বলি, যদি পুষপাসের জন্য করেন ইস জায়েজ, কোনো সমস্যা নাই, কেমন, কিন্তু কোনো ইস্যু না, যদি হয় তাহলে এটা কোনো সমস্যা নাই, কিন্তু ইস্যু হয়ে যাবে পরে যদি হয়, এটা বিয়ে শাদী পরে যদি এটা
এটা আসে এবং ধরা পড়ে তাহলে তো সমস্যা হয়ে যাবে। এটা যদি কোনো মেইলও হয় কেমন, বিয়ের সময় দেখলাম কি সুন্দর চুল, পুষ্পাস চুল কেমন, এখন দেখা যায় তোমার চুল সাদা অথবা তোমার চুল এই অন্য কোনো রঙের, তাহলে এটা ইস্যু হয়ে যেতে পারে, অসম্ভব না। এটা আপনি যখন পারে বলছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে বা অন্য পত্রপত্রিকায় পড়ে চিঠি নিয়ে ডিভোর্স হয়েছে, হ্যাঁ উই হ্যাভ বিন সেন্সেশনাল ডিভোর্স, পুরো মিডিয়াতে এসেছে, আমরা জামাও পেয়েছি, বহু কেস পেয়েছি যে এটা ইস্যু হয়েছে, ডিভোর্স পর্যন্ত গিয়েছে, কোর্ট পর্যন্ত গিয়েছে। আল্লাহ আল্লাহবাক মাফ করুন, কারো যদি এই যেটি কোনো ডায়াগনোসড হয়ে যায় যে এটা একটা পার্মানেন্ট সমস্যা, আপনি ট্রিটমেন্ট করেন প্লিজ, আপনার কম বয়সে আপনি ট্রিটমেন্ট করে ফেলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বিয়ে শাদীর সময় কিন্তু ট্রিটমেন্টটা যদি থাকে না, তবু আপনি যদি এটা ফর বেনিফিট অফ ডাউট আপনি যদি এটাকে ডিক্লেয়ার করে ফেলেন উত্তম হয়, এতে হয় পার্টি বিয়ে হবে না, না বিয়েতে বাদ দিবে, কিন্তু পরবর্তী সময় এটা আবিষ্কার হয়ে গেলে পরে সমস্যা হয়ে যাবে। বোন তার মানে হচ্ছে আননেসেসারি বা এক্সেসিভ ইউজ থেকে অ্যাভয়েড করা। ওকে, অনেক অসংখ্য ধন্যবাদ। এবং পরের প্রশ্ন, একটি ক্রিমের নাম উনি বলেছেন, এখন এই ক্রিম কি আমরা না দেখি, ক্রিম বোধ হয় এটা গায়ে দেওয়ার লোশনের কথা উল্লেখ করেছেন, গায়ে দেওয়ার লোশন বা ক্রিম, ফেস ক্রিম বোধ হয় এটা, আমি আরও নাম শুনেছি দু একবার। তো এই জাতীয় ফেস ক্রিম ইউজ করতে সমস্যা নাই, কিন্তু বোন একটা জিনিস শুধু আপনি কনফার্ম হবেন যে এটার মধ্যে অ্যালকোহল মিক্স কি না, অ্যানিম্যাল ফ্যাট, হ্যাঁ অ্যানিম্যাল ফ্যাট আছে কি না আর অ্যালকোহল আছে কি না, যদি এই ইনগ্রিডিয়েন্টের মধ্যে এই দুইটা না পাওয়া যায় আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। খেয়াল রাখবেন যে কোনো ক্রিম, গায়ে দেওয়ার ক্রিম যেগুলো আছে এগুলোর মধ্যে সেন্সিটিভিটি যদি না থাকে, কোনো সেন্সিটিভ কী বলে একটা ইনগ্রিডিয়েন্ট আছে, যদি ওগুলো না থাকে, অ্যালকোহল না থাকে আর কোনো অ্যানিমাল ফ্যাট না থাকে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। আজকালকে কিন্তু এই আমাদের এলাকায় বিশেষ করে আছে বোর্ডস কোম্পানি মুসলমানদের জন্য অ্যালকোহল ফ্রি ক্রিম ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ। আপনি যদি আমাদের এলাকার মানুষ হন তাহলে আপনি সেখান থেকে কিনতে পারবেন অ্যালকোহল ফ্রি। এবং বহু জায়গায় এখন আজকাল এইরকম ব্যবসাও চলতেছে কসমেটিক প্রোডাক্টসের উপরে, যেমন মুসলিম কমিউনিটিকে টার্গেট করে মানে হালাল জিনিস বের হচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এখান থেকে একটি বিষয় জানার বিষয় যেটি হচ্ছে যে যে কোনো জিনিসই আমরা কিনি বা কিনি না, সবসময় উত্তম হচ্ছে যেটা আমরা সবসময় বলি, নলেজ ইজ এ পাওয়ার। আমরা যেন পড়ি, জানি, এবং কোনো ধরনের যদি ইনগ্রিডিয়েন্ট থেকে থাকে বা কোনো ধরনের সন্দেহ থেকে থাকে, যদি শিওর না হয় প্রথমে আমরা জেনে নিই, তারপরে আমরা যেন এটা পারচেস করি ইনশাআল্লাহ। দেখি আমাদের সাথে পরবর্তী কলার কি লাইনে আছেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন, আমার তিনটে প্রশ্ন আছে শেখের কাছে। প্রথম প্রশ্ন হইছে কি, ওই যে শিয়া জাতি যারা, তারার সাথে আমি আরব শেখের কাছ থেকে শুনছি যে তারার সাথে আমাদের সুনি হলতে বিয়ে যাইজ নাই, তারপরে জানাজার যাওয়া ঠিক নাই, কিন্তু তারপরে ওদের সাথে আমরা উঠা বসা দরুকা বিয়া শাড়ি এমনি কোনো দাওয়াত পার্টি এগুলো কতটুক আমরা যাওয়া ঠিক আছে না যাওয়া ঠিক নাই, ওটা একটু বুঝে হইতা, তারার সাথে কতটুক আমরা দূরত্ব রাখা উচিত। ওকে, অসংখ্য ধন্যবাদ। দুই নম্বর, জি, আর আপনাদের আমার কইছেন তাই ওযু ফরইন আস্তা দিনর লাগি একবার ওযু করে সক্স লাগাইল থাকে পার মাঝে, স্বাভাবিক অবস্থা কোনো অসুস্থ দেয় তাই বালু আসুন, অসুস্থ হইলে তো একটা ধরুক আমরা একটা মজুর অবস্থায় একটা থাকি, তো ওযু করিয়া ও বোঝা থাকা অবস্থায় আস্তা দিন তাই চালাইন ওই পার মোজা খুলইন আর এমনি খালি ওযু ফরইন পাও দিন একটা কত তো ঠিক আছে। আর তিন নম্বর প্রশ্ন, একটা কতটুক সঠিক না একটা আমরা সমাজে একটা কুসংস্কার আমি একটা জানি না, একটা তো জানতাম স্যার শাখের কাছ থেকে, আগে আগে শুনতাম, এখনো সে যে পর্যন্ত বিশ্বাস করি না, ওটা আমি জানলাম না কতটুক সঠিক। তোর একটা ছোট বাচ্চার সময় ওয় ওয়ার সময় এরা দেখি হুর বলে রাস্তিকা থাকে, আমি কোন সময় দেখছি না, আমি খালি মানুষের কাছ থেকে শুনছি, ও দুই তিন বছর আগে ওদের সাথে একটা বাচ্চা জন্ম নিচ্ছে, ধরো জন্ম ওয়ার আগে মারা গেছে, আর তার মায়ের কইছেন তার কপালে বলে রাস্তিকা দেখছেন ও কারণে মারা গেছে, ওটা কতটুক সঠিক। ওকে, ঠিক আছে, বুঝা গেছে প্রশ্ন, অসংখ্য ধন্যবাদ, বুঝা গেছে আপনার প্রশ্ন, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, প্রথম প্রশ্ন একটু স্লাইটলি কন্ট্রোভার্সিয়াল, যে শেয়ার বিষয়ে দেখেন আমরা এই অনলাইনে কিছু জিনিস ডিল করি না, এর মধ্যে একটা হচ্ছে স্বপ্ন, থালাক, নেমিং, এরপর এই যে দেখেন এটা একটা জাতির উপর পড়ে যায় কেমন, এই জন্য আপনাকে আমি পরামর্শ দেবো বোন যে এটার মধ্যে ইখতিলাফও আছে, কিছু লোক বলেছেন, কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন শিয়াদের সাথে এগুলো না করা যেটা আপনি উল্লেখ করেছেন, আর কেউ কেউ বলেছেন করা যায়, কেমন করা যায় থেকে করা না যাওয়ার পক্ষে
মত বেশি। তবে আপনাকে আমি পরামর্শ দেবো, এর থেকে বেশি জানতে হলে আপনি আপনার ফোন নাম্বার আপনি রাখবেন, অথবা আপনি অন্য কোনো স্কলার সাথে আপনি যোগাযোগ করবেন ব্যক্তিগতভাবে, এটা উত্তম। অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী দুটি কলার কিন্তু ব্রেকের পরে নিব, কারণ সময় হয়ে গেছে একটি বিজ্ঞাপন পরিণতি। প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম আজকের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন উত্তর অনুষ্ঠানে, আমরা বহু কল নিয়েছি এবং বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়েছি। সময় হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার, কিছুক্ষণ পরেই আমরা আবার আপনাদের সামনে ফিরছি। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ওয়াসালামু আলাইকুম।